ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে আলোচনা করব ইউরোপ মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত একটি রাষ্ট্র, সেটি হচ্ছে স্পেন সম্পর্কে। এই স্পেন দেশ সম্পর্কে আজ আপনাদের মাঝে ভিডিওতে আলোচনা করব। স্পেন ইউরোপের মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত একটি রাষ্ট্র। শাসন ব্যবস্থার ধরন অনুযায়ী দেশটির একটি সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র। এটি ইউরোপীয় উপদ্বীপে প্রায় 85% অঞ্চল জুড়ে অবস্থিত। উপদ্বীপের অবশিষ্ট অংশে স্পেনের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র পর্তুগাল এবং ব্রিটিশ প্রশাসনিক অঞ্চল জিব্রাল্টার অবস্থিত। স্পেনের আয়তন 5,05,990 বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে রাশিয়া, ইউক্রেন ও ফ্রান্সের পরে স্পেন ইউরোপের চতুর্থ বৃহত্তম এবং দক্ষিণ ইউরোপের বৃহত্তম দেশ। মাদ্রিদ স্পেনের বৃহত্তম নগর ও রাজধানী। বার্সেলোনা, ভ্যালেন্সিয়া, সেভিয়া এবং মালাগা অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ শহর, যার মধ্যে বার্সেলোনা অন্যতম। বিশেষ করে পর্যটকদের কাছে বার্সেলোনা অতি জনপ্রিয় একটি শহর। প্রতি বছর এখানে বিশ্বের বিভিন্ন দেশতে ঘুরতে আসে। এখানে দেখার মতো অনেক স্মৃতি, জাদুঘর সহ বিভিন্ন রকমের ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক, কারুশিল্প এবং ঐতিহাসিক প্রাসাদ এবং দর্শনীয় স্থান রয়েছে। তিন দিক থেকে সমুদ্রের জলপ্রপাত থাকার কারণে শহরটি অত্যন্ত আকর্ষণীয়, যার কারণে কেউ যদি একবার স্পেনে ভ্রমণ করতে আসে তাহলে সে বার্সেলোনা না ঘুরে যেতে চায় না। যেভাবে হোক একবার হলেও সে বার্সেলোনা থেকে একটু পা রেখে যায়। তো এখানে রয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল ক্লাব বার্সা। ক্লাবটি প্রতিষ্ঠিত হয় 1899 সালে। বার্সা ক্লাবের যে মাঠ, তার নাম হচ্ছে ক্যাম্প নো। এই ক্যাম্প নোতে একবার এই ক্লাবের এই মাঠে একসাথে 99,354 জন বসে এখানে একসাথে খেলা দেখতে পারে। এই ক্লাবে অন্যতম খেলোয়াড়দের মধ্যে লিওনেল মেসি, নেইমারদের মতো খেলোয়াড়দের দেখা যায়। যদিও বর্তমানে লিওনেল মেসি এই ক্লাবে এখন নেই। অধিকাংশ দর্শনার্থী এখানে আসার ফলে প্রচুর পরিমাণে হোটেল এবং রেস্টুরেন্ট গড়ে উঠেছে, যা অর্থনৈতিকভাবে স্পেনের বিরাট ভূমিকা পালন করে। কাতালোনিয়া দক্ষিণ পশ্চিম ইউরোপের স্পেনের অবস্থিত একটি স্বায়ত্তশাসিত ও সম্প্রদায় ও ঐতিহাসিক অঞ্চল। জিরোনা, বার্সেলোনা আর তারাগোনা এবং ইয়েদা নামক চারটি প্রদেশ নিয়ে গঠিত কাতালোনিয়া। তার আয়তন প্রায় 32,113 বর্গ কিলোমিটার। ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত বার্সেলোনা কাতালোনিয়ার রাজধানী নগরী। কাতালোনিয়ার বছরের পর বছর তারা স্পেন থেকে আলাদা হওয়ার জন্য বিভিন্নভাবে আন্দোলন করে আসছে, এখনও যেটা সম্ভব হয়নি। এদের রয়েছে নিজস্ব একটি ভাষা, কাতালান। মধ্যযুগের প্রায় পুরোটা জুড়েই মুসলিমরা স্পেনের মূল শাসক ছিল। তাদের রাজ্যের নাম ছিল আল আন্দালুস। নবম ও দশম শতকের শিক্ষা, গণিত, ভূগোল, স্থাপত্য, জ্যোতিষবিজ্ঞান ও কাব্যচর্চার কর্দোবা গোটা ইউরোপের শীর্ষস্থানীয় শহর। 15 শতকের দ্বিতীয় অর্ধে এসে উত্তর স্পেনের খ্রিস্টান রাজ্যগুলি একত্র হয়ে মুসলিম আরব আফ্রিকানের কাছ থেকে ধৃত ইউরোপীয় উপদ্বীপ ফেরত নেবার জন্য যুদ্ধ করে এবং 1492 সালে স্পেন থেকে শেষ মুসলিম আফ্রিকান গোত্রীয় শাসনকর্তাকে বিতাড়িত করা হয়। খ্রিস্টানরা স্পেন থেকে যেখানে বসবাসরত মুসলমানদের নারকীয়ভাবে হত্যা ও বিতাড়িত করে এবং মুসলিম সভ্যতা স্থাপত্যর নিদর্শনগুলো দখল করে নেয়। মুসলিমদের এখানে পরাজিত হয় এবং ভূখণ্ডটি ধীরে ধীরে খ্রিস্টান রাজ্যে পরিণত হয় এবং খ্রিস্টানদের জয়লাভ হয়। খ্রিস্টান পুনরুদ্ধার প্রক্রিয়ার এই সমাপনীমূলক বছরটিতেই অর্থাৎ 1492 সালে অভিযাত্রী নাবিক ক্রিস্টোফার কলম্বাসের নেতৃত্বে স্পেনের রাজার রণপথসমূহ আমেরিকান মহাদেশের পদার্পণ করে। এরপর প্রায় 300 বছর ধরে স্পেনীয় অভিযাত্রী এবং যোদ্ধারা বিশ্বের আনাচে কানাচে ভ্রমণ করে এবং স্পেনীয় রাজার জন্য বিশাল আয়তনের ভূখণ্ড অধিকার করে। আমেরিকা মহাদেশ থেকে লুটকৃত ধনসম্পদের জন্য স্পেন ইউরোপের সবচেয়ে ক্ষমতাদার শক্তিতে পরিণত হয়। স্পেনের আছে গভীর সাংস্কৃতিক ও শিল্পগত ঐতিহ্য। ঐতিহাসিকভাবে স্পেনের মূল সাংস্কৃতিক অবদান দুইটি ক্ষেত্রে অধিক পরিলক্ষিত হয়, চিত্রকর্ম ও সাহিত্য। কোররিদা বা ষাঁড়ের লড়াই এবং ফিয়েস্তা বা উৎসব স্পেনের সাংস্কৃতিক অন্যতম দুই অনুষঙ্গ। স্পেনের রাজনীতি একটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সাংবিধানিক রাজতন্ত্রের কাঠামোতে পরিচালিত হয়। এই ব্যবস্থায় স্পেনের রাজা হলেন রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রপতি হলেন একটি বহুদলীয় ব্যবস্থাতে সরকারি নেতা। সরকারের হাতে নির্বাহী ক্ষমতা ন্যস্ত, কেন্দ্রীয় আইন প্রণয়ন ক্ষমতা সংসদের দুইটি কক্ষের হাতে ন্যস্ত। বিচার বিভাগ নির্বাহী ও আইন প্রণয়নকারী বিভাগ থেকে
সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ। 1986 সালে দেশটি ইউরোপের ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। দেশটির সঙ্গে অন্যান্য দেশের সুসম্পর্ক রয়েছে। এই দেশের পাসপোর্টে 123টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়, যা পাসপোর্ট শক্তি সূচকে প্রায় তৃতীয় স্থানে রয়েছে। স্পেনের জিডিপি 1.311 trillion USD, মাথাপিছু আয় এখানে 28,156.82 ইউএস ডলার। স্পেনের জনসংখ্যা 8,27,17,000-এর মতো। এদেশের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত উন্নত, চিকিৎসা ক্ষেত্রে ডাক্তাররা অত্যন্ত নমনীয় এবং এদেশের চিকিৎসা ব্যবস্থা অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, স্পেন সম্পর্কে আজ এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো দেশ নিয়ে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।